আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেন। এট অর্থাৎ সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মুড়ি মাখা, খুব সহজে ভাববে। প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেগুনি, আলু ভাজা আর কাঁচকলা ভাজা একসঙ্গে আমি মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ছোলা ভোনা পরিমাণ মতো। এখন দিয়ে দিব লেবুর রস। এরপর আমি দিয়ে দিলাম শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর এগুলো না দিলে মুড়ি মাখা কোনোভাবেই মজা হবে না। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে একেবারে অথেন্টিক আপনার ফ্লেভারটা পাবেন ঝালমুড়ির। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আর আপনাদের কাছে সরিষার তেল না থাকলে আপনারা কাসুন্দি ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিব মুড়ি পরিমাণ মতো। আর মুড়িটা একটু কম দেওয়ার ট্রাই করবেন, এতে করে খেতে ভালো লাগবে, আর না হয় আপনারা ঝালমুড়ির টেস্টটা পাবেন না, কারণ মুড়ির পরিমাণ বেশি হয়ে গেলে অন্যান্য মশলার টেস্টটা কমে যাবে। আর আপনারা চাইলে এর মধ্যে অ্যাড করতে পারেন ঘুগনি, জিলাপি, বুন্দিয়া। যারা একটু মিষ্টি খেতে লাইক করেন তারা এটা ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের তো সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।